আমার নাম হচ্ছে শ্রীলতা দত্ত একদম খাঁটি হিন্দু আমি সুবর্ণমণি আমার নাম হচ্ছে আবু আর শামী হচ্ছে মুসলমান মুসলমান বাঙালি ও আছে সাত বছর নিজের নাতির মতন আমায় ঠাকুমা বলে ওকে আমি সামিন বলি অনেকেই বলেছে যে তুমি মুসলমান ছেলেকে নিয়ে থাকো হ্যাঁ ছি ছি ঠাকুরের ফুল এনে দেয় মুসলমান তো আমি মুসলমান কি হিন্দু তা জানি না গায়ে কি লেখা আছে মুসলমান কারোর সে গরুর মাংস খাক আর পাঁটার মাংস খাক সে কাপড় ছেড়ে আমার সঙ্গে যায় হাওড়াহাট থেকে আমরা পুজোর সময় ফুল আনি আমার সমস্ত বহন করে ট্যাক্সি ডাকে ওই করে মিষ্টি কিনি হিন্দু মুসলমান করে কি করবো বলুন আমি তো পারি না না আমার তো ছেলে পুলে নেই ওই ছেলের মতন করে তো সেটা কোথায় অপরাধ আমি জানি না ব্লাড ব্যাঙ্কেও তো সব রক্ত সব শরীরে চলে গেছে তো ওটা মুসলমানের কি হিন্দুর তো চেকিং করে দিতে হয় না সেটাও তো দেখা উচিত মাতালের মতন ছুটে গিয়ে রক্ত কিনে নিয়ে এসে তো পেশেন্টকে দেয় কিন্তু হিন্দু কি মুসলমান ওটা তো দেখে না আমার তো কলকাতায় আসা শিক্ষা সূত্রে আমি গ্রাম থেকে এইচএস পাস করে কলকাতা এলাম দু হাজার এগারো ভারতে এখানে ভর্তি হলাম ইংলিশ অনার্সে আর প্রথমে ছিলাম আমি বেহালার শিল পাড়াতে এবার শিল যে রুমটা নিয়েছিলাম ভদ্রলোকরা হিন্দু ওনারা হচ্ছে নন বেঙ্গলি হিন্দু ওখানে আমাকে নাম পাল্টাতে হয়েছিল আমার নাম ছিল শামিম থেকে হয়ে গেছিলো স্বামী হ্যাঁ ছিলাম প্রায় আট মাস ছিলাম ওখানে ওখান থেকে এসে আমার পরিচিত যেহেতু বাবাদের দোকানে বাবাদের দোকান এখানে আর আমাদের ডাক্তার ছিল ডাক্তারের সাথে কথাবার্তা হলো উনি বললেন যে মাসিমা আছে হ্যাঁ হয়তো উনি স্টুডেন্টস রাখে না তবুও তোর জন্য রিকোয়েস্ট করবো ঠাকুমার কাছে আসা প্রায় দু হাজার বারোতেই এখানে আমরা প্রায় প্রবেশ করলাম তারপর ঠাকুমার সঙ্গে থেকে যে সম্পর্কটা হলো তো আর মানে রক্তের থেকেও এটা বেশি কিছু যে ঠাকুমার বাড়িতে পুজো হয় দুর্গা পুজোর সময় দিলাম ঠাকুমার বাড়িতে প্রায় ভোর থেকে একটা প্রোগ্রাম চলে রাত পর্যন্ত ঠাকুমা সব পুজোয় করে ঠাকুমা দুর্গা পুজো করে লক্ষ্মী পুজো করে বাসন্তী পুজো করে ঠাকুমা সব অন্নপাশ মানে অন্নপূর্ণা পুজো করে ঠাকুমা করে জগদ্ধাত্রী পূজা করে এই সমস্ত পূজাগুলো করতে গিয়ে একটা বছর পর দিলাম ঠাকুমার পুজো হচ্ছে পুজোর ফুল এবং পুজোর যেগুলো আসবাবপত্র জিনিসপত্র দ্রব্য সামগ্রী আমি কিনতে বড় বাজারে যাচ্ছি পূর্ণিয়াসি ফুলের সমস্ত সিঁদুর থেকে শুরু করে ফুলের নাম ঠিক বলতে পারছি না সব কিন্তু আমার ঠাকুমার স্লিপ করতে তো একটা আমি স্লিপ বেশ স্লিপ দেখে বড় থেকে নিয়ে আসতাম হ্যাঁ এখন তো মনে হয় না যে ধর্মগুলো আলাদা মনে হচ্ছে আমার সব নিজেরা সব আলাদা করে নিয়েছি এই যে স্বামী থাকে আমার কাছে আমাদের দিয়ে একসঙ্গে থাকি খাই রাত্রে এক একদিন আমার পাশেও শোয় কারণ আমার যেমন খুশ করি খারাপ করে আমি উঠতে নড়তে পারি না আমার পাশেও শোয় তাহলে ঠাকুমা আমি দেখবো রাত্রি আপনার কিছু দরকার হলে নিজের ছেলে হয়েও তো মাকে গলা কেটে দিচ্ছে বাবার গলা কেটে দিচ্ছে টানকে পরে দিচ্ছে ও তো মুসলমান এইসব বলে মুসলমানের ছেলে মুখের ছেলে মুসলমান তো কি আছে সবাই সমান ভালো ভালো হলেই হলো আমরা সব একসঙ্গে হিন্দু মুসলমান একসঙ্গে হয়ে থাকি এই যে ঈদ গেল ঈদেতে আমাকে একখানা ভালো শাড়ি দিয়েছে সাদা লাল পাট আমার ঠাকুরকে দিয়েছি ঠাকুর পড়ছে এখন তারপরে আমি পরে ফেলবো স্বামী আমাকে দিয়েছে ভালোবেসে ঠাকুর পড়ুক পরুক বাড়ি পড়ার পর আমি নিজে পড়বো আর সব থেকে মজার ব্যাপার হলো আমি যখন আশ্রমে আশ্রমে যাই হিন্দু স্বামীজি আমাদের দুজনের ব্যবহারে এত খুশি হয়েছে মানে স্বামীজি আমাদেরকে গেলে অন্যান্য যে রেসপেক্ট করে কিন্তু আমি আর ঠাকুমা গেলাম আমাদেরকে যুগল বন্ধীটা হিন্দু মুসলিমদের যুগলবন্তী স্বামীজি আমাদেরকে পাশিয়ে বসিয়ে মানে যেটা খাওয়ালে স্বামীজি খুশি হবে আমাদের খাওয়াতেন বসে গল্প করতেন বলতে এদিকে ঠান্ডা জল দাও এদিকে জুস খাও এদিকে মিষ্টি খাও ঠাকুমার ঘরে আছি সকাল থেকে রাত পর্যন্ত যদি আমার কোনো খাওয়া প্রয়োজন হয় সে লাঞ্চ হোক ব্রেকফাস্ট হোক ডিনার হোক আমার ঠাকুমার দেয় আমার যখন চোখ অপারেশন হয় এই চার পাঁচ বছর আগে পিজিতে ও সকাল থেকে বিকেল অব্দি ছিল খাওয়া দাওয়ার ব্যাপারটাও তাই ও আমায় দেয় আমি ওকে দিই একসঙ্গেই খাই আমার যা দরকার হয় ফোনে বলি এ করি সব কিছু আমায় ধরে ধরে নিয়ে যায় সবই কিছু করে কেউ তো করে না পাড়ায় তো কত লোক আছে কেউ ডাকলে কি আসবে করতে ও আমার করে যা বলি সব শুনে এতে কে কি বলবে আমি জানি না যে যা বলবে বলুক আমি কাউকে ভয় করি না আমি তো আমার মাধ্যমে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ শুরু করলাম বিভিন্ন ধর্মের বিভিন্ন কমিউনিটির যেটা বন্ধু আমার সঙ্গে ছিল কিন্তু দু এটা আমি দেখলাম দু হাজার পর থেকে আমারই বন্ধু আমাকে ফোন করলে কিন্তু তার কথাবার্তা আমি উল্টে পেতাম ধরো আমি একটা মুসলিম সে একটা হিন্দু একটা ডিভাইড কথাবার্তা পেতাম এটা মনে হয় পলিটিক্যাল কারণ এটা হয়েছে কেন আমি যখন আমি মুসলিম ঠাকুমা হিন্দু পাশাপাশি আছি কখনো সমস্যা হয় না আমাদের আমি মাঝে মধ্যে এ ঘরে নামাজ পড়তাম এমনকি আমি রমজান মাসে রোজা রাখবো ঠাকুমা আমাকে ভরে উঠে দুধ গরম করে দিত ঠাকুমা প্রতিদিন এন্টালি মার্কেট থেকে বা তালতলা থেকে ইফতার নিয়ে আসতাম আমার জন্য ফন নিয়ে আসতো কোথাও তো ধর্মের সমস্যা হয়নি আজ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে চিত্র এই পেপারে বা খবর থেকে মানে পেপার বা ডিজিটাল মিডিয়া থেকে পায় এর পেছনে মনে হয় কিছু মানুষকে কিছু মানুষ প্রলোভন দিচ্ছে আমরা যদি সত্যিকারে যদি ধর্মে থেকে যদি প্রকৃত ধার্মিক হয় আর ধর্মটাকে সঠিক বুঝি আর বিভিন্ন ধর্মের মানুষ এক একসঙ্গে থাকলে কোনো সমস্যা হবে না কারণ প্রতিটা ধর্মের তো মূল কথা এটা আগে তুমি প্রকৃত মানুষ হও তারপর ধার্মিক হও আর যে প্রকৃত ধার্মিক সে প্রকৃত মানুষ হয়ে যাবে মানুষ যদি একসঙ্গে থাকে না ধর্মটা কোনো ব্যাপার নয় ধর্ম তে ব্যারিকেড বাধা নয় মানুষের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয় সেই জায়গাটায় মনে হয় মানুষের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে মানুষ যদি এগুলোকে অন্তর দিয়ে চিন্তা করে দেখা যাবে ধর্মটা আমাদের কিন্তু আমাদেরকে এক টেবিলে বসিয়ে দেবে